চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ভর্তি করা হবে। ওনার কাছে সংবাদটা পাওয়ার পর আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যাই। ওই সময় আমাদেরকে লাইন ধরে খাড়া করার পর ওইখান থেকে যাচাই বাছাই করে আমাকে আর্মিতে ভর্তি করে। ওই সময়তে আমার চাকরি জীবন শুরু। আমার ট্রেনিংটা ওইখানে চিটাং ক্যান্টনমেন্টে হয়। ওইখান থেকে ট্রেনিং শেষ হওয়ার পর আমি যশোরে সেকেন্ড বেঙ্গল সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাই। 70 সালের নির্বাচনের সময় আমি ময়মনসিংহে দায়িত্ব পালন করার জন্য গিয়েছিলাম। নির্বাচন শেষে আমি জলপুরে ফেরত আসি। ওই সময় পাকিস্তান সরকার আমাদিগকে ব্রিটিশের হাতিয়ারের পরিবর্তে চাইনিজ হাতিয়ার ইস্যু করে। তখন আমরা ব্রিটিশের হাতিয়ারগুলো ডাকাতে জমা দেওয়ার জন্য যাই। ওই হাতিয়ার জমা দেওয়ার কমান্ডার ছিল সুবুদা সিরাজ। যখন হাতিয়ার জমা দিতে ডাকাতে যাই তখন উনি দেখতে পেল দেশের অবস্থা পরিস্থিতি ভালো না, পাঞ্জাবিরা আমাদের বাঙালিদের উপর অত্যাচার শুরু করেছে। ওই সময় উনি হাতিয়ার জমা না দিয়ে ওই হাতিয়ার আবার আমাদের এখানে যোধপুরে ফেরত নিয়ে আসে। আমি ঢাকা রাজবাড়ি যোধপুরে ছিলাম। পাঞ্জাবি যখন এগুলো জানতে পারলো তখন এরাই নিজেরাই গাড়ি নিয়ে যোধপুরে চলে আসে। যোধপুরে আসার পর সিভিলিয়ান রেল লাইনের মধ্যে ট্রেনের ওয়াগন দিয়ে রাস্তা ব্লক করে রাখে। তখন পাঞ্জাবিরা আমাদিগকে বলল এই হাতিয়ারে গাড়ি সহ তোমরা আমাদের সাথে যাইয়ে আমাদিগকে এই যে রাস্তা পার করাই দিয়ে আসবা বা রেল লাইন পার করাই দিয়ে আসবে। তখন আমরা বাধ্য হয়ে রেল লাইনে ওয়াগন সরাইয়ে এদিকে পার করাইয়া দিয়েছি। পাঞ্জাবি দিকে যখন আমরা রেল লাইন পার করাই দিয়ে আসি তখন পাঞ্জাবিরা বুঝতে পারে যে হ্যাঁ বাঙালিরা আমাদের বিরুদ্ধে বিপক্ষে চলে যাচ্ছে। এর উদ্দেশ্যটা হয়েছে আত্মীয় জমা দিতে যাই যখন ফেরত আসলো ওইটাই এদের ভিতরে একটা খারাপ চিন্তাভাবনা আছে। এদিকে দেশের পরিস্থিতি সম্বন্ধে আমরা আমাদের উদ্বোধন কর্মকর্তার কাছে সব কিছু জানতে পারলাম। আমাদের যত লোক আমরা এখানে ছিলাম যোধপুরে গাড়ি ঘুরিয়ে বিভিন্ন পোস্টে আমাদের চলে যায়। তখন কিছু লোক আমাদের সুপ্রিয় সাহেব গাড়ি নিয়ে বিভিন্ন পোস্টে যেমন টাঙ্গাইল ময়মনসিংহ ওই সমস্ত এলাকাতে চলে যায়। ওই সময় আমরা 20-30 জন লোক গাড়িতে ওঠার সুযোগ পাই নাই। কেননা যারা পিছিয়ে ছিল ওই সমস্ত লোক কিছু দায়িত্ববান লোক ছিল, ওই দায়িত্বে খাস শেষ করি আস্তে আস্তে এরা গাড়ি চালিয়ে চলে গেছে। তখন আমরা ময়মনসিংহ রোডে যাইয়ে আমরা এক জায়গায় ডিফেন্স নিই পাঞ্জাবিরা যাতে ময়মনসিংহের দিকে অগ্রসর হতে না পারে। তখন পাঞ্জাবিরা জানতে পারলো যে আমরা ওইখানে ডিফেন্স নিছি। তখন আমাদের উপরে এরা বোমিং শুরু করে। পরে আমরা বাধ্য হয়ে ওইখান থেকে বেলা বসলে যাই। বেলা বজাওয়ার পর আমাদের সাথে বিডিআই ছিল এক গ্রুপ, ওগুলো সহ আমরা ওইখানে 3 গ্রুপ নিয়ে 3 জায়গাতে
পজিশনে থাকে। কিছুদিন পর পাঞ্জাবিরা খবর পাবে যে আমরা এই জায়গাতে আসি, তখন তারা গানবোট নিয়ে বৈরবের থেকে বেলাব আসে। ওই সময় আমরা এই তিন গ্রুপের লোক ওই জায়গাতে পজিশনে যাই। ওই জায়গাটা তিন নদীর মুখ ছিল। পাঞ্জাবিরা যখন তিন নদীর মুখে আসে, আমরা ওইখানে আসি যে এরা বুঝতে পারছে। আমরা যখন ওইখানে পজিশনে যাই, তখন কিছু লোক, যে সমস্ত লোক পাকিস্তান থেকে ছুটিতে আসছিল, এয়ারফোর্স, নেভি, ওই সমস্ত লোক আমাদের সাথে লড়াইতে মিলে সামিল হয়। ওই সময় সুবেদার বছরের বয়স একটু বেশি হওয়ায় আমি ওনাকে বললাম যে আপনি পিছনে সরে যান, আপনার হাতে একটা যে সমস্ত লোক আমাদের সাথে মিলছে এদেরকে একজনকে দিয়ে দেন। পিছনে যাওয়ার সময় ওই পাঞ্জাবি লোকেরা আমাদের বাঙালির সাহায্য নিয়ে যে নৌকা করে আগে গেছিল, এরা ওই লোকটা দেখে সুবেদার বর্ষকে দেখতে পায়। তখন এরা সুবেদার বর্ষকে গুলি করে। আমরা এখানে লড়াই শেষ করি। এরপরে আমরা পিছের দিকে ওই এলাকার দিকে আবার ঘুরতে গেছি, পিছের দিকে যাইয়ে দেখি যে সুবেদার বর্ষর তখন ওই সারটা ওইখানে হাউস, পানির হাউসের ওইখানে একটা গাছ ছিল, গাছের উপরে সারটা, ওনার সারটা গাছের মধ্যে ঝুলে গেছে। সারটা দেখি বুঝতে পারলাম গলির নিশানা আছে সারে। ওইখানে দাঁড়িয়ে আমি দেখলাম কলা গাছের উপরে একটা ফাঁক উড়ুত গেছে নিচে, আমি একবার আবার কলা গাছে উঠে। তখন আমার একটু সন্দেহ হলো যে এখানে কিছু একটা উঠতে পারে। তখন আমি যাইয়ে দেখি এরকম সুবেদার বর্ষ এখানে পড়ে গেছে। আমাদের লড়াই শেষ হওয়ার একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল। ওই বৃষ্টিতে ভিজি ওই বর্ষা সাহের স্বাস্থ্যের অবস্থাটা একটু ইয়ে হয়ে গেছে, তো ওই জন্য আমরা ওইখান থেকে আর আনতে পারিনি। ওই জায়গাতেই ওনাকে মাটি দেওয়া হলো বেলাব মসজিদের পাশে। সুবেদার বসন মারা যাওয়ার পর ইন্ডিয়া থেকে একজন সুবেদার পাঠায় ওনার পরিবর্তে, ওই লোকটাও আমাদের সেকেন্ড বেঙ্গলে। আমার নিকট একটা কাগজ পাঠায় আপনি ইন্ডিয়া চলে আসেন। তখন আমি সেকেন্ড বেঙ্গল থেকে এগারো বেঙ্গলে বদলি হব। ওসালে মোহাম্মদ নাসিম ছিলেন আমাদের ওই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার। নাসিম সাহ আমাদের সেকেন্ড বেঙ্গলের রেজিডেন্ট এবং ক্যাপ্টেন ছিলেন। লড়াই চলাকালীন অবস্থায় আমি যখন আবার ইন্ডিয়াতে যাই, ওই সময় উনি আবার সেকেন্ড বেঙ্গলতে এগারো বেঙ্গলে আমাদের কমান্ডার হিসেবে বদলি আসেন। ওনার আন্ডারে আমরা নতুন লোক ভক্তি করি লড়াই করার জন্য, যদিও ট্রেনিং দেয়, ট্রেনিং শেষ করি। ট্রেনিং শেষ করিয়ে ইন্ডিয়ার আর্মির সহযোগিতায় আর আমাদের বেঙ্গল রেজিমেন্টের দুই ইউনিট মিলিয়ে আমরা আগরতলা হয়ে ব্রহ্মবাড়িয়ার দিকে রওনা হই। আস্তে আস্তে আমরা আগের দিকে অগ্রসর হই। আশুগঞ্জের কাছাকাছি যখন আমরা যাই, তখন পাঞ্জাবিরা আমাদের উপরে হামলা করে। ওই সময় পাঞ্জাবি ছিল আশুগঞ্জে, আমরা আশুগঞ্জের কাছাকাছি যখন চলে আসছি, ওরা আমাদের উপরে হামলা করে। তা আমাদের বেশ কিছু লোক মারা যায়। আমাদের ওইখানে আগের দিকে যে অগ্রসর হওয়াটা ওইখানে আসে বন্ধ হয়ে গেল। পরে সকালে দেখি যে পাঞ্জাবিরা আস্তে আস্তে আশুগঞ্জ আর ওই মসজিদে নদী নদী পার হয়ে এরা বোরে বই চলে যায়। আমরা আসি আশুগঞ্জে পজিশন নিই। আশুগঞ্জ পজিশন নেওয়ার পর একদিন অথবা দুই দিন পর হবে, পুরো আমার মনে নাই, পাকিস্তান আমাদের সিলেন্ডার করে ওই সময় দেশ স্বাধীন হয়ে গেল। আমরা যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তান আর্মির সাথে লড়াই করছি, আমাদের সরকার ওনার আব্বার যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য পূরণ করার জন্য উনি খুব ব্যস্ত। এছাড়া যে উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনা করতেছেন সফলতা দিকে যাচ্ছে। নতুন প্রজন্ম সৎভাবে সুন্দরভাবে দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করলে ইনশাআল্লাহ দেশ আগের দিকে। আমি একেম নাসিমউদ্দিন, আমার আব্বু অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ আলী, বাংলাদেশের মুক্তি সংগ্রামের একজন অভূতবয় বীর সেনানী। আমি বর্তমানে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। আমার আব্বু বয়সের কারণে উনি সকল ঘটনা যথাযথভাবে হয়তো স্মৃতিতে আনতে পারেননি, তারপরও উনি জীবনের এই অংশে পর্যায়ে এসে
আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য, দেশপ্রেমিক হওয়ার জন্য যে স্মৃতিটুকু আমাদের জন্য উনি উপস্থাপন করে গেছেন, আমি ওনার সন্তান হিসেবে ওনাকে নিয়ে গর্ববোধ করছি। এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের পাতেও। আমি চট্টগ্রাম সানিবাসের রেকর্ড উইং থেকে ইবিআরসি যেটিকে বলা হয়, ওনার কিছু পদক, সামরিক সম্মান যেগুলো উনি পেয়েছেন সেগুলো সংগ্রহ করেছি। তার কয়েকটি নাম আপনাদের সামনে বলতে চাই। শেতারাই হার, তকমাই জং, রণতারকা, সমর পদক, মুক্তি তারকা, জয় পদক, সংবিধান পদক, নিরাপত্তা পদক সংকল্প, জ্যেষ্ঠ পদক এক, জ্যেষ্ঠ পদক দুই, দাবানল পদক। তিনি বেশ দক্ষতার সাথে সামরিক জীবন অতিবাহিত করেছেন। আমি কিছু প্রশংসাপত্র উইং থেকে পেয়েছি যেখানে লেখা ছিল 1966 সাল 14ই মে, সেখানটাতে আমি দেখতে পেয়েছি সামরিক শিক্ষায় তিনি প্রথম শ্রেণী পেয়েছিলেন, মানচিত্র শিক্ষায় প্রথম শ্রেণী, কারিগরি শিক্ষায় প্রথম শ্রেণী। আমি এই প্রশংসাপত্র এবং সামরিক সম্মান যেগুলো আমার আব্বু পেয়েছে সেগুলোতে ভীষণ গর্ববোধ করছি। আমার কাছে মনে হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নতুন প্রজন্মের কাছে আমার বাবার, আমার আব্বুর এই অর্জন তাদের হৃদয়ে চির জাগরুক থাকবে, ইতিহাস জানতে সহায়তা করবে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের প্রতি আপনার যে কর্তব্যবোধ, আপনার বাবা থেকে প্রাপ্ত যে মুক্তিযুদ্ধের চেতনা, সেইটুকু কি বর্তমান বাংলাদেশ বহন করছে? পরবর্তী প্রজন্ম কি মনে হয় আপনার সঠিক পথে এগুচ্ছে? এই ব্যাপারে আপনার মতামত কি? একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধা প্রজন্ম হিসেবে আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমার দেশ, আমার বাবা। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশের গৌরব উজ্জ্বল যে স্বাধীনতা সংগ্রাম, যে মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামে আমার আব্বু একটি অধ্যায়। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায় হল 1971 সালের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি ভূখণ্ডকে বা ভূখণ্ডের অধিকার পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই দেশ, এই দেশ মাতৃকা সামনের দিকে অগ্রসর হবে, আমরা আত্মসামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রাণময়তা অর্জন করতে পারব, একটি মর্যাদাবান জাতি হিসেবে বিশ্বের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো বলে আশা রাখি। মুক্তিযুদ্ধের চেতনা যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যে নানা ধরনের যে বিভেদ আছে সেই বিভেদগুলো ভুলে দেশপ্রেমিক বাঙালি হিসেবে লাল সবুজের পতাকা তলে সমবেত হতে পারবো।